আপনাদের গ্রামের কোন একটা লোক, কোন একটা লোক রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে সেজদাতে গিয়ে মারা গেছে, তাহাজ্জুদ নামাজের সেজদাতে মারা গেছে। আচ্ছা বলুন তো, লোকটা জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি না জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি? আপনি সাধারণ মানুষ হিসেবে যেটা বোঝেন বলেন, জান্নাতে যাওয়ার চান্স বেশি, কারণ তাহাজ্জুদ নামাজে অত সহজ নাই। তাহাজ্জুদ যে লোকটা পড়তে পড়তে মারা গেছে, ওর প্রথমে হিসাব হবে এশার নামাজ পড়ে যে চাল দিয়ে ভাত খেয়েছ, চাল কোথা থেকে এসেছে আগে বল। চালে যদি ভেজাল হয়ে যায় তাহলে নামাজ কবুল আর হচ্ছে না। আজকে 20 বছর বাপ মারা গেছে, বোনকে জমি দেয়নি, ওই জমি চাষ করেই যাচ্ছে, ভাই ভাই চাষ করছে, বোন যখন কিছু বলছে বা চাইছে তখন বলছে তুই আমার বাড়িতে আর আসিস না। এখন এই লোককে দেখতে পাচ্ছি হজও করে এসেছে, সস্তার বড় জুব্বাও কিনে নিয়ে এসেছে মক্কা থেকে, বাড়িতে সবসময় দেখা যায় তসবিহ করে, এর 10 পয়সা তসবির দাম নাই। কি বললাম বুঝলাম? এই বড় পাঞ্জাবি আর তাহাজ্জুদ পড়ে 10 পয়সা দাম নেই। আপনার আব্বা মারা গেছে বিকালবেলা, তারপরের দিন বিকালবেলাতে জমি সব ভাগ করে দিতে হবে, বড় বাবু তোমার ভাগে এতটা হয়েছে তুমি এটা নিয়ে নাও, কারণ তুমিও আমার বাপের বেটি আর আমিও বেটা, আমার অংশে যেটা হবে সেটা আমি নিচ্ছি, তোমারটা তুমি নিয়ে নাও। মেজ বাবু তোমার এইটুকু হয়েছে তুমি কোথায় নেবে বলো, ভাই বোন বসে এক জায়গায় মিউচুয়াল করে মিটিয়ে নিতে হবে। আমাদের সমাজ ব্যবস্থা আবার এমন, কোনো বোন যদি 5 কাঠা জমি পেত আর সে যদি নিয়ে চলেই যায়, ভাই আর বোনের সঙ্গে সম্পর্ক রাখে, আর ভাই রাখতে চাইলেও ওর বউ রাখতে দেয় না। ওই বোনের বাড়ি যাচ্ছ, তোমার লজ্জা করে না জমি নিয়ে চলে গেছে? লজ্জা করার কি আছে? সে তার বাপের সম্পত্তি নিয়ে, সে তো লজ্জার কি আছে? কোনো লজ্জা নেই, এটা লজ্জা কি? তো আল্লাহর বিধান, এটা তো আল্লাহর বিধান। এই দেখুন আপনাকে একটা কথা বলি, একটা মানুষ দাড়ি রাখে না, দাড়ি রাখে না। আচ্ছা বলুন তো, যদি সে দাড়ি না রাখে এটা নেকি হয় না গোনা হয়? বলুন, গোনা হবে। কিন্তু এই লোকটা এই দাড়ি রাখে না, গোনা হচ্ছে, কিন্তু সে মুসলিম। কিন্তু লোকটা যদি বলে হ্যাঁ দাড়ি টাড়ি রাখা সব হাদিস কোরআনে কিছু নেই সব বাদ দে, তাহলে ও আর মুসলিম থাকতে পারবে? পারবে না। একটা লোক নর্মালে নামাজ পড়ে না, ভালো করে বুঝবেন, নর্মালে নামাজ পড়ে না, সে বেনামাজি, সে যে ভালো লোক আমি সেটা বলছি না, লোক খারাপ, কিন্তু ও এখনো পর্যন্ত আমাদের মাঝখানে মুসলিম বলে পরিচয় দিয়ে আছে। কিন্তু ওই লোকটা যদি কোনোদিন বলে, আমি যদি কোনোদিন বলি ভাই নামাজ পড়ছো না কেন, আর লোকটা যদি আমাকে বলে যে হুজুর আপনি এসছেন নামাজের কথা বলতে খুব লজ্জা লাগছে, আমি খুব দুঃখিত, মানে কাজের চাপের কারণে নামাজ পড়তে পারি না, তবে আপনি দোয়া করবেন আমি আগামী বছর থেকে বা কাল থেকে নামাজ পড়া ধরবো। নামাজ যে ফরজ এটা ও স্বীকার করছে, কোনো কারণে শয়তানের চক্রান্তে পড়ে না, এটা আলাদা বিষয়। কিন্তু একটা লোককে আমি নামাজের কথা বলতে গেলাম, সে আমাকে বলছে তা বের ওখান থেকে, নামাজ ফরজ কিছু নেই, সে হাদিস কোরআনে, ও আর মুসলিম থাকতে পারে না, কারণ ও কোরআনের একটি বিধানকে অস্বীকার করে দিচ্ছে। এতক্ষণ নামাজ পড়ছিল না, নর্মাল গতিতে ছিল, ও ঠিক ছিল, কিন্তু ও যে যখনই অস্বীকার করে দিচ্ছে তখন আর সে মুসলিম থাকতে পারে না। আপনার বোনকে জমি 2-4 দিন দিতে দেরি হচ্ছে আলাদা ব্যাপার, আপনি দিতে চাইছেন না, আপনার বইয়ের কথা শুনে বোন কেস করছে থানায়, গ্রামের পঞ্চায়েত যাচ্ছে, বিচার করে বাপের জমি বার করতে হচ্ছে, আপনি মুসলিম থাকতে পারেন না, আপনার মুসলিম থাকতে পারবেন না, আপনার নামাজেরও 10 পয়সা দাম নেই, আপনার হজেরও 10 পয়সা দাম নেই, কারণ আপনার বোন লোক দেখে বিচার ডাকবে কেন, আল্লাহর বিধানও পাবে, ওকে দিয়ে দিতে হবে। এইবার আপনাকে একটা কথা বলছি, তাহলে তাহাজ্জুদ পড়ে একটা মানুষ ডাইরেক্ট জান্নাত যেতে পারবে না, প্রথমে ভাতের হিসাব, এশার নামাজ পড়ে জুত করে বসে স্বামী স্ত্রী ভাত খেয়েছে, চাল কোথা থেকে এসেছে আগে বল।
কোন জমির চাল এটা আগে বলো, ঔষধ দিয়েছিলে? যদি ঔষধ দেওয়া না হয় তাহলে তাহাজ্জুদ বরবাদ হয়ে গেল। আর ওজনে কম দাও, ব্যবসাদার ওজনে কম দিয়েছিলে, ওই টাকা দিয়ে চাল কিনেছ, ভাত বরবাদ হয়ে গেল। তার মানে ইবাদত কবুল করা খুব কঠিন কঠিন, তাই না? তাহলে একটা মানুষ তাহাজ্জুদ পড়েও যে ডাইরেক্ট জান্নাতে যাবে এর কোনো 0% সিওরিটি নাই। আল্লাহ যার কবুল করবে সে যাবে, আলাদা বিষয়।